small national border system na seta hocche kobir suman ke ajke pranab babu phone korechilen rashtrapati poder jonno vote cheyechen ebong kobir suman boleche tini pranab babu ke vote deben apnar protikriya jemon kobir suman ar temni pranab mukherjee dujonai onoitik politician er headmaster কেন কেন অনৈতিক বলছেন সুব্রত দা আরে একটা প্রেসিডেন্ট ইলেকশন এটা একটা পঞ্চায়েতের ইলেকশন নয় তার যে ক্যান্ডিডেট হবে নাম্বার ওয়ান ম্যান অফ দি হোল কান্ট্রি তার ইলেকশন ক্যাম্পেন পার্টি টু পার্টি হয় তার ইলেকশন ক্যাম্পেন কোন পার্টির কোন একটা বিক্ষুব্ধ লোক আছে সে এখনো আমাদের পার্টি বিলংস করে তাকে ইন্ডিভিজুয়াল খোঁচাচ্ছে যাতে ডিফেকশন হয় তা একটা প্রেসিডেন্ট শুটিং করে হবে সে টিপে অ্যান্টি ডিফেকশনের রাজ্যে ডিফেকশনের জন্য ওস্কার দেবে এটা ইট ইজ আ ব্যাড প্রেসিডেন্ট অ্যান্ড ওয়ার্স টেস্ট সুব্রতদা আমি আপনাকে বলবো ব্যাড ব্যাড প্রেসিডেন্ট অ্যান্ড ওয়ার্স টেস্ট এটাও একরকম পলিটিক্যাল করাপশন মানে আপনি বলছেন এই ফোনটা করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাবসলিউটলি করতেই পারে উদ্দেশ্য অনৈতিক এবং সেটা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট মোর্চার সঙ্গে কি ক্ষমতার রক্ষা হয় আপনি বলছেন পরব বাবু দল ভাঙানোর চেষ্টা করছে এবং অনৈতিক কাজ করছে আপনি যদি ঠিক শুনে থাকেন আপনি যদি ঠিক আপনি আরেকবার বলবেন পরব বাবুর উদ্দেশ্য পরব বাবু দল ভাঙানোর চেষ্টা করছেন এবং একটা অনৈতিক পলিটিক্স এর জন্ম দিচ্ছেন যেটা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়ে করে এটা দেশের সুনাম নষ্ট হচ্ছে একটা জিনিস এইখানে বলে রাখি কবির সুমন ও পরব বাবুকে বলেছেন আমাদের ফোনে জানিয়েছেন যেটা আমাদের প্রতিনিধি সুমন করেছে যে তিনি পরব বাবুকেই ভোট দেবেন সেটা তো কবির সুমন এসে তো আমাদের পার্টি বুঝে নেবে অ্যাজ পার অ্যান্টিডিফেকশন ল সুব্রতা এইখানে আপনাকে একটু বলার আছে সম্ভবত প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে দলের হুইপ বোধহয় কার্যকর থাকতে পারবে না ফলে অ্যান্টি ডিফেকশন ল অ্যাপ্লাই করা যাবে না প্রেসিডেন্ট ইলেকশনে অ্যান্টি ডিফেকশন ল অ্যাট্রাক্ট হয় না আপনি নিশ্চয়ই জানেন কিন্তু এই পদ্ধতিটার আমি তীব্র নিন্দা করছি আচ্ছা আচ্ছা এবং আমি মনে করি এটা অ্যান্টি ডিফেকশন করানোরই একটা প্রচেষ্টা সেটা উনি পলিটিশিয়ান হিসেবেও জানেন আমরাও জানি পশ্চিমবঙ্গের লোকেরাও জানি আপনি আমাকে একটা কথা বলুন এই পরিস্থিতিতে আপনারা কি করবেন মানে মূল তৃণমূল পার্টি আমরা কি করব আমরা দেশের মানুষকে জানাবো যে দেখুন কাকে কংগ্রেস ক্যান্ডিডেট করেছে আচ্ছা আপনারা এই অবস্থায় আপনারা কি ভোট দেবেন কাউকে না বিরত থাকবেন এইটা একটু জানতে চাইছিলাম সেটা এখনো ডিসিশন আমাদের জানানো হয়নি আপনাকে তো লেটেস্ট ডেভেলপমেন্ট এখনো তো কন্টেস্ট হচ্ছে কিনা কে কন্টেস্ট করছে এইসব গুণই পরিষ্কার নয় কাজে এগুলো পরিষ্কার হলে পার্টি উইল ডিসাইড আপনাকে শুধু জানিয়ে রাখি এই মুহূর্তে ডেভেলপমেন্ট যে পূর্ণ আজাদ সাংমা পিএ সাংমা তিনি এনসিপি পার্টি থেকে রিজাইন করেছেন পদত্যাগ করেছেন এবং সুব্রমণিয়াম সাপি এনডিএর যে শরিক জনতা পার্টির অধ্যক্ষ সুব্রমণিয়াম সাপি তার বাড়িতে গিয়েছিলেন বৈঠকের পর সুব্রমণিয়াম সাপি সাংমার লেখা চিঠিটা এনে সাংবাদিকদের হাতে দিয়েছেন যেখানে সাংমার বলেছেন পরিষ্কারভাবে আই হেয়ার বাই টেন্ডার বাই রেজিগনেশন ফ্রম দ্য প্রাইমারি মেম্বারশিপ অফ দ্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি উইথ ইমিডিয়েট এফেক্ট ডেটেড 20th June 2012 ঠিক 10 মিনিট আগে এই ডেভেলপমেন্ট হ্যাঁ বলুন তাতে কি হলো তাতে একটা বই আছে যে সাংমা সম্ভবত এনডিএ ব্লকের একটা পার্টি হিসেবে দাঁড়াতে চলেছে সম্ভবত হয়ে তোমার নিউজ হতে পারে সম্ভবনার কথা ভেবে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না আচ্ছা সো উই হ্যাভ টু ওয়েট ফর সার্টেন টাইম দেন পার্টি উইল ডিসাইড একটা জিনিস একটু জিজ্ঞাসা করছিলাম কোনো কোনো মহল থেকে এরকম বলা হচ্ছে যদি আপনি কোনো আলোকপাত করতে পারেন যে এরকম পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস বিরত থাকতে পারে ভোটদানে এরকম কি সম্ভাবনা আছে আমাদের সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি আচ্ছা এটা বাজারে ছেড়েছে এই কংগ্রেসই ছেড়েছে আচ্ছা আচ্ছা এবং টোটাল কনফিউশন বিভ্রান্তি তৈরি করবার হেডকোয়ার্টার রয়েছে এখন কংগ্রেস
আপনারা আপনারা কি কবির সুমনের বিরুদ্ধে দল কি করে ব্যবস্থা নেবেন, যেহেতু দলের আপনি একজন প্রবীণ নেতা? সেটা অনেক কৌশলগত দিকও আছে, পরের ব্যাপার। কিন্তু ওকে অ্যাপ্রোচ করার ইন্ডিভিজুয়াল আমরা সেই পদ্ধতির আর প্রেসিডেন্ট ক্যান্ডিডেট মতন পোস্টের জন্য আমরা তীব্র নিন্দা করি। আপনি মনে করেন যে এই ক্ষেত্রে ফোনগুলো মানে মানে দলের ফোনগুলো পার্টি টু পার্টি কথা বলা উচিত ছিল, অথবা আমাদের লিডার চিফ মিনিস্টারের সাথে কথা উচিত ছিল? আপনি মনে করেন এটা হচ্ছে দল ভাঙানোর কৌশল এবং অনৈতিক কাজ? হ্যাঁ, এটা ওই পক্ষে ধন্যবাদ।